ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. একজন জানতে চেয়েছেন যে সালাত আদায় করলে নামাজ পড়লে কপালে যে দাগ হয় এটা মেয়েদের যদি দাগ পড়ে তাহলে অনেকে জিজ্ঞেস করে এটা কি বলা যেতে পারে আর এটা ক্রিম দিয়ে দূর করা বৈধ কিনা বা ঠিক হবে কিনা। কপালে দাগ অনেক সময় পড়ে, কপালে দাগ নারী পুরুষ যে কারোই পড়তে পারে, অনেকের আবার পড়ে না, অনেকে শুধু ফরজ সালাত আদায় করে অথচ কপালে দাগ পড়ে, অনেকে আবার অনেক বেশি সালাত আদায় করে কিন্তু কপালে কোনো দাগ পড়ে না। কপালে দাগ পড়লেই সে মানে আল্লাহর প্রিয় বান্দা, না পড়লেই নয়, বিষয়টি এরকম নয়। আসলে এখানে আল্লাহ তাআলা সূরাতুল ফাতহ এর 29 নম্বর আয়াতে যেটা বলেছেন, তারাহুম রুক্কা আন সুজাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তুমি তাদেরকে রুকু অবস্থায় সিজদা অবস্থায় দেখতে পাবে, তারা আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করে। সীমা হুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ, তাদের মুখমণ্ডল দেখতে পাবে সিজদার মানে আলামত বা বৈশিষ্ট্য বা চিহ্ন দেখতে পাবে, সূরাতুল ফাতহ 29 নম্বর আয়াত। এই আয়াতের অর্থ এই নয় যে মানে শুধুমাত্র সিজদারই যে চিহ্ন কপালে থাকবে, সেটি এরকম নয়। এখানে নূরুল ইবাদা, নূরত্ব আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর ইবাদত করবে, তার একটা যে মানে আলামত বা বৈশিষ্ট্য বা নূর, সেটা উদ্দেশ্য তাদের মুখমণ্ডলে থাকতে পারে, এটা একটা বিষয়। আর তাই নারী পুরুষ যে কারো হতে পারে, অনেক সময় কেউ দেখা গেল যে কপালের উপরে সিজদাতে ভরটা বেশি দেয়, যার কারণে সিজদায় কপালে দাগ পড়ে যায়, অনেকে আবার শক্ত কোনো জায়গায় সিজদা দেয় সেখানে দাগ পড়ে যায় সহজেই, অনেকে আবার যদি কেউ নরম জায়গায় সিজদা দেয় কপালে বা চাপ কম দেয় তখন তারা সালাত আদায় করলেও কপালে দাগ পড়ে না, বিষয়টি এরকম। নারীদেরও পড়তে পারে, তো সেক্ষেত্রে দাগ মানে পড়া জরুরি বিষয়টি এরকম নয়, পড়লেই কোনো ভালো, না পড়লেই মন্দ বিষয়টি এরকমও নয়। নারীদের যদি কোনো কপালে দাগ পড়ে এবং কালো দাগ পড়ে তাহলে সেটা দূর করতে পারে, কোনো সমস্যা নেই, ক্রিম ব্যবহার করে সেটা দূর করতে পারে, কোনো সমস্যা নেই। যদি দাগ পড়ে যায়, কেউ যদি জিজ্ঞেস করে তাহলে তাকে বলা যেত, যদি বলে যে কপালে সিজদার দাগ, যদি নিজের মধ্যে রিয়া চলে আসে তখন সেটা বলা উচিত নয়, যদি রিয়া না আসে তাহলে বলতে পারো যে সিজদার দাগ। আর নর্মালি যদি বললে রিয়া চলে আসে, নিজের ভিতরে ইবাদতের অহংকার চলে আসে, তখন সেটা না বলে অন্য কিছু বলে পার করো, যেটা বলা সম্ভব, যে এমনিতে দাগ পড়ে গেছে কোনোভাবে, চামড়া পাতলা বা কোনোভাবে একটা বলে দেবে, মিথ্যা নয় এমন কিছু বলবে, বলে পার করে দেবে, যদি নিজের মধ্যে রিয়া আসার সম্ভাবনা থাকে, যদি সিজদা দাগের কথা বলে। কিন্তু মেয়েরা দূর করতে পারে, কোনো সমস্যা নেই, কপালে ক্রিম ব্যবহার করে দাগ দূর করতে পারে, কোনো সমস্যা নেই। আশা করি স্পষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।